আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি এসিসি পেপার হিসাবে রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমের স্কিপ করবে না চলো দেখে নি আজকের সাজেশনের ভিডিওটি তবে এই সাজেশন অনুযায়ী যদি উত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের প্রতি পেপারের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে তোমাদের সিক্স সেমিস্টারে চারটি পেপার রয়েছে চারটি পেপার যদি তুমি একসঙ্গে নাও তাহলে চারটি পেপারের জন্য সাতশো টাকা পেমেন্ট করতে হবে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন সমস্ত পেপারেরই ডিএসি জি এসিসি সমস্ত নোটস পেয়ে যাবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোন পে এবং গুগল পে নাম্বার এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তোমার প্রয়োজনীয় বিষয়টি লিখে দেবে তাহলে তোমাকে সেই উত্তরে পিডিএফ কপিটি সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দেওয়া হবে দেখো ফিলোজফি অর্থাৎ দর্শনের জি এসিসি ফোর পেপার অপশান বি এর সাজেশন অপশান বি এর সিলেবাসে রয়েছে যোগা ফিলোজফি পাঁচ ও দশ মার্কের প্রশ্নের সাজেশন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালের তাই তোমরা এখনই এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও দেখো এক নম্বর প্রশ্ন যোগ দর্শন কী শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের ভূমিকা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন জ্ঞান যোগের অর্থ কী অথবা জ্ঞান যোগ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন যোগ দর্শনের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো অথবা যোগ দর্শনের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো চার নম্বর প্রশ্ন জৈন দর্শন অনুযায়ী ত্রিরত্ন ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন স্বধর্ম কাকে বলে ছয় নম্বর প্রশ্ন বিপাসনা কি এটি কিভাবে অষ্টাঙ্গিক মার্গের অভ্যন্তরীণ অঙ্গ হিসাবে কাজ করে সাত নম্বর প্রশ্ন যোগ দর্শনে নির্দেশিত আটটি অঙ্গ কি কি আলোচনা করো ন আট নম্বর প্রশ্ন জৈন যোগ তত্ত্ব অনুযায়ী সময় চরিত্র অর্জনের জন্য যেসব আচরণ অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে সেইগুলি সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন যোগ দর্শনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তোমরা এই সমস্ত সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর পেয়ে যাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা তোমাদের ডিএসসি যে বিষয় থাক না কেন তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ফোনে কথা বলে নাও তারপরে নোট সংগ্রহ করবে দশ নম্বর প্রশ্ন দেখো ভক্তিযোগ সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন গীতায় কর্মযোগ ব্যাখ্যা করো অথবা গীতাকে অনুসরণ করে কর্মতত্ত্ব ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন জৈন দর্শন স্বীকৃত পঞ্চ মহাব্রতের ধারণাটি ব্যাখ্যা করো এর উদ্দেশ্য আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনে পঞ্চশীলের বা মহাব্রতের আদর্শ ব্যাখ্যা করো চোদ্দ নম্বর প্রশ্ন সকাম কর্ম নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো পনেরো নম্বর প্রশ্ন জৈনমতে অনুব্রত মহাব্রতের পার্থক্য লেখো ষোলো নম্বর প্রশ্ন গীতায় উল্লেখিত বিভিন্ন কর্ম কি কী স্থিত প্রজ্ঞ কে সতেরো নম্বর প্রশ্ন সমাধি কাকে বলে যোগ দর্শনে বিভিন্ন প্রকার সমাধি সম্পর্কে আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন বৌদ্ধ যোগ প্রণালীর অহিংস আদর্শ ব্যাখ্যা করো উনিশ নম্বর প্রশ্ন জৈন যোগ দর্শনের দর্শন অনুযায়ী অনুব্রতের আদর্শ ব্যাখ্যা করো অথবা জৈন নীতিতত্ত্ব অনুযায়ী অনুব্রত বলতে কি বোঝো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না পরীক্ষায় হান্ড্রেড পার্স কম পাবে এরপর দেখো কুড়ি নম্বর প্রশ্ন চিত্তবৃত্তি নিরোধে বলতে কী বোঝো একুশ নম্বর প্রশ্ন বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি আলোচনা করো এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক একুশখানা প্রশ্ন তোমাদের ফিলোজফি এসিসি পেপারের এই একুশখানা প্রশ্ন পড়লে তোমরা বড় প্রশ্ন সমস্তই কমন পেয়ে যাবে আর শর্ট প্রশ্ন তোমরা পেয়ে যাবে এখানে দেখো প্রথমে এইভাবে সাজেশনের প্রশ্ন দেওয়া আছে তারপরে পরপর উত্তরগুলো দেওয়া রয়েছে এবং সুন্দর করে পয়েন্ট আকার উত্তরগুলো লেখা রয়েছে তোমাদের ভাবতে হবে না এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের বই থেকে তোমাদের নোটস তৈরি করার কথা তাই আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে আর আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ আর আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না তোমরা দামাদামি করবে না দামাদামি করলে তোমরা যদি একই কথা বারবার লিখো তাহলে তোমাদের নাম্বার ব্লক করে দিতে আমরা বাধ্য হবো কারণ তোমার একই কথা বারবার দরদাম এই দরদাম জিনিসটা আমাদের কাছে করবে না কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় তার জন্য আমাদের প্রচুর খরচ হয় সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় এ নয় যে আমরা প্রচুর টাকা নিচ্ছি কারণ আমাদের খরচ তোলাই মুশকিল হয়ে যাচ্ছে তাই তোমরা অবশ্যই তোমরা কোনো রকমের দরদাম না করে আমাদের ফিক্সড প্রাইস এই প্রাইসেই তোমরা নোট সংগ্রহ করবে তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকেও সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি